हाई एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आलहामदुलिल्लाह, आमराओ भालो आछि एबं सुस्थ आछि। छोट्ट करे आरेकटा ब्लग शेयर करार जन्य आपनादेर माझे आबारो चले आसलाम। आजकेर ब्लगे मजाजा दुटो रेसिपिओ थाकबे, चाइले पुरो ब्लगटा आपनारा देखे निते पारेन। प्रथमत आमि काछि बिरियानिर जन्य एखाने 1 केजिर मतन खासिर माँस निएछि। माँसेर साइजटा एकटु बड़ो बड़ो करे नेওয়া হয়েছে। এরপরে আমি এখানে মশলা এড করব। এখানে সবগুলো আমি বাটা মশলাই ইউজ করছি। আর যেহেতু কাচ্চি বিরিয়ানি একটু মশলা তো অবশ্যই থাকবে, এখানে আমি দুইটা পেঁয়াজ বেটে দিয়েছি, 2 চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো আদা বাটা, আর 2 টেবিল চামচ জিরে বাটা, আর 2 টেবিল চামচ ধনে বাটা, আর 2 টেবিল চামচ হচ্ছে বাদাম বাটা, আর 1 চামচের মতন আমি এখানে জয়পল, জয়তি আর শাহী জিরা সবগুলো একসাথে নিয়ে 1 চামচের মতো করে বেটে নিয়েছি। আর যে শুকনো গরম যে মশলাগুলো আছে, 4টা এলাচ, 2-3টা লং, আর হচ্ছে 2টা দারুচিনি, 2টা তেজপাত একসাথে আমি বেটে নিলাম। আপনারা চাইলে তেজপাতাটা আর হচ্ছে শাহী জিরাটা আস্তেও দিতে পারেন। তো আমি এখানে সবগুলো বাটা মশলাই ইউজ করছি। আর ঝালটা হওয়ার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ, 6-7টা শুকনো মরিচ আমি ভিজিয়ে এগুলোকে আমি বেটে নিলাম। প্রায় 2 চামচের মতো হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে এখন মেখে নিচ্ছি। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি, বাসায় আসলে যেগুলো আছে সেগুলোই ব্যবহার করছি। এক বাটির মতন আমি টক দই দিলাম, ছোট বাটি মানে হচ্ছে 1 কাপের মতন হবে। এখানে টক দই ফেটিয়ে রেখেছি, সেগুলো অ্যাড করে দিলাম। আপনারা এখানে পেঁয়াজ বাটার বদলে আপনারা পেঁয়াজের বেরেস্তাও করে দিতে পারেন। আর যেহেতু আমার বাসা আগে থেকে পেঁয়াজের বেরেস্তা আছে, সেগুলো আমি একটু লাস্টের পর্যায়ে দিয়ে দেব। টক দইটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই কাচ্চি বিরিয়ানিটা আমি ঘি দিয়ে রান্না করব, এখানে কোনো তেল ব্যবহার করব না। এখানে আমি গলিয়ে রাখা প্রায় 5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপরে সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে হাতে সাজিয়ে মেখে নেব। এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে, মাখিয়ে আমি প্রায় 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। অবশ্যই 2 ঘন্টা রাখতে হবে। এটা প্রায় মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। কাচি বিরিয়ানির সাথে যে কোনো একটা কাবাব হলে কিন্তু ভালোই লাগে। আমি এখানে টুনার কাবাব তৈরি করব। এর জন্য আমি ছোট সাইজে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, এখন হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিলাম। এরপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দেওয়া হলো, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ কুচি, আর ধনিয়া পাতা কুচি। যেহেতু টুনাগুলো ক্যানের ভিতরে থাকে, সেক্ষেত্রে দেখা যায় একটু পানি পানি থাকে, সেজন্য আমি যে পানিগুলো সরিয়ে শুকনো টুনাগুলো এখানে ব্যবহার করছি, না হলে কাবাবটা একটু নরম হয়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতন ধনে পাউডার, 1 চামচের মতন জিরে পাউডার দিয়ে দিলাম। এরপরে সবগুলো একটু মেখে নেব। এরপরে যেটা করতে হবে, একটা বড় সাইজের ডিম ভেঙে আমি কুসুমটা এখানে দিয়ে দেব, আর যে সাদা অংশটা আছে সেটা সরিয়ে রাখবো, যখন কাবাবগুলো ভাজবো তখন কিন্তু কাজে লাগবে। এরপরে আমি আমার পছন্দের মতো করে কাবাবগুলো বা বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এ
এখানে আমি হাফ কেজির মতো বাসমতি চাল ধুয়ে নিয়েছি। যেহেতু কাচি বিরিয়ানি রান্না করব অবশ্যই আলু লাগবে, তো আমি আলুগুলোর ভিতরে লবণ আর একটু ফুটকলা দিচ্ছি। ফুটকলা না দিলে আসলে কাচি বিরিয়ানিটা কালার হয় না, দেখতে ভালো লাগে না। আমার হাজবেন্ড আসলে ফুটকলা দিয়ে কোনো খাবারই খেতে পছন্দ করে না, সেজন্য আমি অনেক কম করে দিচ্ছি, সে যেন বুঝতে না পারে আর কি। এখানে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে চালগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। এখানে প্রায় 6-7টা আলু দিলাম। চালগুলো দুটা বলক আসার পরে আমি এখন ঢেলে নিচ্ছি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা ফাইনালি কাচি বিরিয়ানিটা রেডি করব। মেখে রাখা মাংসগুলোর উপরে আমি চালগুলো বিছিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো উপরে দিয়ে দিলাম। আলুতে মাখা যে একটু হালকা ফুটকলা ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। বাসা ছিল পেঁয়াজের বেরেস্তা আগে থেকে করা, সেগুলো এখানে দিয়ে দিলাম। কিছু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করবেন, আমি আসলে কাঁচামরিচ অ্যাড করতে ভুলে গিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসবে। এখানে আমি টেবিল চামচে প্রায় 4-5 চামচ ঘি দিয়ে দিলাম। এর সাথে আমি 1 কাপের মতন দুধ অ্যাড করে দিচ্ছি। এখন যেটা করতে হবে, ঢাকনা বন্ধ করে 1 ঘন্টা পরে ফিরে আসতে হবে। আগুনটা কিন্তু একদম লোতে রাখতে হবে। যেহেতু কাছিটা বসানো হয়ে গিয়েছে, এখন আমি কাবাবটা রেডি করে নেব। ডিমে যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশের ভিতরে আমি কাবাবটা প্রথমে চুবিয়ে বেড গ্রাম দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি। এদিক দিয়ে আমি সালাডটাও কিন্তু রেডি করে নেব। ইফতারের রোগ তো প্রায় হয়ে গিয়েছে, আর 1/2 ঘন্টা আছে। সালাতে আমি সব কিছুই ব্যবহার করি, আসলে অনেক কিছু দিয়ে সালাডটা করলে ভালোই লাগে। এখানে শসা, টমেটো, গাজর, পুদিনা পাতা, আদা, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, অলিভ, মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে। এখানে আমি কিছু লেবুও কেটে দিয়ে দেব। এভাবে করে সালাডটা করলে খুবই ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে, ভাতের সাথে, পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে নর্মালি কিন্তু খেতেই ভালো লাগে। লেবুটা কাটা হয়ে যাওয়ার পরে বুকে যে অংশটা আছে সেটা আমি এখানে সালাতে অ্যাড করে দিচ্ছি। টুনা কাবাবগুলোকে আমি অনেক বেশি মচমচে বা অনেক বেশি পুড়ে ভাজবো না। এদিক দিয়ে কাচি বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে কিন্তু, 1 ঘন্টা লাগেনি, প্রায় 50 মিনিট পরেই কিন্তু মোটামুটি এটা হয়ে গিয়েছে। আজ বেশ অনেকদিন যাবৎ আমরা ভাত দিয়ে ইফতার করছি। প্রথম দিন তো আমাদের কাছে কেমন কেমন লাগছিল আর ইফতারের ওকে ভাত দিয়ে, আর পরে দেখলাম যে আসলে ভাত খেয়ে শান্তি লাগছিল। এরপরে আজকে গত 2 দিন ধরে কন্টিনিউ করছি, দেখা যাক এবার কদিন করা যায় আর কি। তো আজকে আমাদের খাবারের মেনুটা হচ্ছে খাসির কাচি বিরিয়ানির সাথে হচ্ছে টুনার কাবাব আর পাঁচমিশালির সালাদ, আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর তার সাথে 3 ধরনের জুস রেখেছি। জুস বলতে আসলে ড্রিঙ্কসগুলো না খেলে মনে হয় যে ভালোই লাগে না। আমাদের প্রেফারেড ড্রিঙ্কস হচ্ছে, আমি এখানে সবসময় যেটা করি, সিয়াসির তোপমা আর ইস্কুলের বসি ভিজিয়ে এই ড্রিঙ্কসটা খেয়ে কিন্তু আমি ইফতারটা ভাঙি, ইফতারটা শুরু করি, রোজাটা ভাঙি।
তো আমি এই যে খেজুর খেয়ে তারপরে এই শরবতটা খেয়ে নিলাম, আর তার সাথে আমি অনেকটা বোরহানির মতো করে টক দইটা রেডি করে নিয়েছি। বোরহানি বলা যাবে না, আমি সময়ের জন্য বোরহানিটা করতে পারিনি, তবে এটা অনেকটা বোরহানির মতনই হয়েছে। এখানে আমি লবণ আর হচ্ছে একটু গুড় দিয়ে টক দইটাকে ফেটিয়ে পানি দিয়ে রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারটা আমরা শুরু করলাম। স্বাধীনের যে কোনো কাবাব ওর অনেক পছন্দ, তো এখন দেখা যায় যে সে কাছিটা না খেয়ে কাবাবটাই কিন্তু খাচ্ছে। আর কাচ্চি বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, কাচ্চি বিরিয়ানি এমনিতেই খুব মজা লাগে। তো আমরা আসলে রেগুলারলি করি না, মাঝে মধ্যে আসলে করা হয়। স্বাধীনের আবার পছন্দ, ওর কাছে পোলাও বিরিয়ানি এগুলি খেতে খুব ভালো লাগে। আমাদের কাছে নর্মালি সাদা ভাত, তারপরে হচ্ছে ডাল ভাত, নর্মাল যে খাবারগুলো সেগুলোই বেশি ভালো লাগে আমার আর আমার হাজবেন্ডের কাছে। আর শাওবির কাছে হচ্ছে ওর সবজি পছন্দ, আর সালাদ আর সবজি হলে তার হয়ে যায়। আর স্বাধীন একটু অন্যরকম, তার কাছে একটু রিস ফুলগুলোই ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া খাচ্ছি, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি, এভাবে করে আপনাদের সাথে আমাদের লাইফস্টাইলটা শেয়ার করতে পারি। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন এবং আপনারাও যেন সুস্থ থাকতে পারেন সেই দোয়াটা করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আপনারা।